আপুনি চাগে মাকৰ গাখীৰ খাই ডাঙৰ হোৱা নাই, সেইকাৰণে এনেকুৱা কথাবোৰ কৈছে। হ্যালো নমস্কার, মই উজ্জ্বল আর আপনার সকলকে স্বাগতম জানাইছো অনাতে নতুন ভিডিওলে। মই এতিয়া যাবলৈ ওলাইছো অভয়াপুরে। অভয়াপুরে কিয় গৈ আছো সকলো কথা কৈ যাম, তো ধুনীয়াকে চাই থাকিব। আর আজির ভিডিওটো ধামাকা হবলৈ গৈ আছে, কারণ আর যিসকলে মোর ভিডিওসমূহ নতুনকে চাই আছে ফেসবুক পেজত, তেতিয়াহলে আপনাদের ফ্লো করে দিবলৈ নাপাহৰিব। আর যদি আপনাদের ইউটিউব চ্যানেলত চাই আছে, তেতিয়াহলে আপনাদের সাবস্ক্রাইব করে দিবলৈ নাপাহৰিব। আর এতিয়া হৈছে 7:40 আর মই এতিয়া যাবলৈ ওলাইছো অভয়াপুরে। আর অভয়াপুরে কিয় গৈ আছো সকলো কথা কৈ যাম, তো ধুনীয়াকে চাই থাকিব গোটাই ভিডিওটো। আর এইফালে ধুনিয়াকে মেজিক এখনত যাব লাগবে অভয়াপুরে। আর অভয়াপুরে মানে বাস বেশিকে পাওয়া না যায়, ডাইরেক্ট মেজিক পাওয়া যায়। আর মেজিক আহি আছে, তো মেজিকত গৈ আছো, তো ধুনিয়াকে চাই থাকিব। আর মই আহিলো গাড়িত, কারণ কেউ বরষুণ দি আছিল, সেয়া মই আজি বাইক চাইক লৈ নাহিলো। তো মই গাড়িত আহিলো, মেজিকত আহিলো। মোর কান্দুলিমারির পৰা পাতালেন কে 20 টকা লৈছে। আর মই এতিয়া উপস্থিত আছো বাটালিয়ন গেট। আর এইফালে বাটালিয়ন গেট অষ্টম অসম সশস্ত্র আরক্ষী বাহিনী অভয়াপুরে। আর এইফালে সার্কিট হাউস, সার্কিট হাউসত মই আহিছো। সার্কিট হাউসত কিয় আহিছো সকলো কথা ধুনীয়াকে কৈ যাম অকণমান পিছত, আপোনালোকে ওয়েট কৰক অকণমান। এ ফিউ মোমেন্টস লেটার আর মই এতিয়া আহি পালো মানে সার্কিট হাউস। আর অভয়াপুরে যে সার্কিট হাউস আছে তাতে ধুনীয়াকে যতীন দা আছে। আর যতীন দা ইতিমধ্যে এতিয়া উঠিছে চাগে, কিন্তু অকণমান পিছত ওলাই আহিব। তো এইফালে অসমৰ টিম ধুনীয়াকে গাড়িবিলাক আছে ইয়াতে পার্কিং কৰা ধুনীয়াকে। মই উপস্থিত আছো ৰাঘৱ টিমৰ, ৰাঘৱৰ টিম। এইফালে গাড়ী আছে আৰু মোৰ লগত আছে দাদা, দাদাৰ পৰিচয়টো দি দিব। মোৰ নাম জীৱিতেশ মজুমদাৰ, আপোনালোক সকলোৰ কাৰণে জীৱি। আচ্ছা, তেখেতে এইবাৰ মানে প্ৰথমবাৰ মানে যতীন দাৰ লগত একদম মেগা এখন ফিল্মত তেওঁ ধুনীয়াকৈ মানে এক্টিং কৰিছে, কেনেকুৱা লাগিছে এতিয়া অভিজ্ঞতা কওক। বহুত ভাল লাগিছে। মই অলপ দেৰি আগত হেৰি কৈ আছিলোঁ, কথা পাতি আছিলোঁ যে 2000 চনত মোৰ 5 বছৰমান আছিল, তেতিয়া হিয়া দিয়া নিয়ে খাইছিল। আপোনাৰ যতীন দা, মৃদুলা মেম আৰু হিৰণা দাও আছিল। আৰু আজি 23 বছৰ পিছত এই 23 বছৰে নিজৰ ওপৰত কাম কৰি বিশ্বাস ৰাখি এটা সপোনত সপোন ভাবি পেলাই যে আৰম্ভ কৰিছিলোঁ, 23 বছৰ পিছত সেই সপোনটো পূৰ্ণ হ'ল সেইবুলি ভাবোঁ। ৰাঘৱৰ অভিজ্ঞতা, শ্বুটিঙৰ অভিজ্ঞতা কেনেকুৱা? আই থিংক ইট ৱাজ এক্সেপশ্যনেল, মানে এটা এটা এক্সিকিউশ্যন, প্ৰফেচনেলিজম। মই ইমান বছৰে 8 বছৰ বম্বেত আছিলোঁ, তাৰে আগত বাহিৰতে গ্ৰেজুৱেশ্যন কৰা। আহি পেলাই যতীন দাৰ পুৰা গোটেই টীম জে ভি প্ৰডাকশ্যনৰ মানে লিটাৰেলি হেডছ অফ, বিকজ দ্য এমাউণ্ট অফ প্ৰফেচনেলিজম যিমান আছে এজ এ টীম, উৎসাহ বাঢ়ে গোটেই টীমৰ এটা যে উৎসাহ থাকে সেইটোও বাঢ়ে। আৰু একশ্যন প্ৰথমবাৰ ইমান ধুনীয়াকৈ কৰিছে। আপোনালোক চালে 27 তাৰিখে গম পাব যে অসমীয়া চিনেমা, অসমীয়া ইণ্ডাষ্ট্ৰী কোনটো লেভেলত কোনটো পৰ্যায়ত গৈ আছে, মানে লিটাৰেলি কম্পিট কৰিব পাৰিব যে নেশ্যনেল ইণ্টাৰনেশ্যনেল লেভেলত কেইবছৰমান পিছত, ডেফিনেটলি। ধন্যবাদ জানাইছো ৰাঘৱ। এইফালে ৰাঘৱৰ গাড়ী আছে, গোটেই টীম আছে। তো মই ধুনীয়াকৈ দেখুৱাই যাম গোটেই ভিডিঅ'টোত, আপোনালোকে চাই থাকিব। আৰু দাদাৰ লগত আছোঁ আমি, আৰু দাদা এই আশীৰ্বাদ কৰিব, আশীৰ্বাদ কৰিছোঁ আৰু প্ৰথম চিনেমা সফল হওক, ধন্যবাদ। আৰু এইফালে দাদা যতীন দাহঁতে আছে ধুনীয়াকৈ ঘৰৰ ভিতৰত, অকণমান পিছত আপোনালোকক দেখুৱাই আছোঁ, তো চাই থাকিব গোটেই কি কি হৈ থাকে। আৰু বাইদেউক লগ পালোঁ শুনিবা, মোৰ সৈতে আছে। বাইদেউ কেনেকুৱা লাগিছে অভয়াপুৰীত আহি? ভাল লাগিছে। আৰু ৰাঘৱৰ বিষয়ে অকণমান কৈ দিয়ক। মই নামনি অসম এবাৰ প্ৰথমবাৰ আহিছোঁ, সেইটো কাৰণে অভিজ্ঞতাটো অলপ সুকীয়া, খুব ধুনীয়া জেগা। আৰু সুযোগ এটা পালোঁ এইফালে আহিবলৈ, আনকালে কামবোৰ গুৱাহাটীতে হয় তাতে কৰি পেলাই, আৰু মই যিহেতু ডিব্ৰুগড় আপাৰ এচাম গুচি যাওঁ। এইবাৰ এইটো সুযোগতে অহা হ'ল। আৰু ৰাঘৱ জীৱনৰ প্ৰথমখন চিনেমা, নাচ গান কৰাৰ পিছত আকৌ অভিনয় জগতলৈ এনেকৈ ভুমুকি মৰাটো অলপ মই লাগি বুলি ভাবোঁ। আৰম্ভণিয়ে মই জি বি প্ৰডাকশ্যনৰ আণ্ডাৰত কৰিছিলোঁ, অসমীয়া ছুপাৰষ্টাৰ যতীন বৰা আছে লগত। চ' বেলেগ ধৰণৰ অনুভৱ, নাৰ্ভাছ হৈ আছোঁ, এক্সাইটমেণ্টছো আছে। মানে ফিল্মখনত কেনেকুৱা কিবা ডাইলগ আছে নেকি আপোনাৰ স্পেচিয়েল ডাইলগ কিবা ক'ব পৰা? মোৰ ডাইলগকেইটা ক'ব নোৱাৰোঁ এনেকৈ, ইমান মোৰ কেৰেক্টাৰটো ৰিভিল হৈ যাব। কিন্তু মোৰ নাম অনামিকা চিনেমাখনত, সেই অনামিকা চুমি বৰা একেবাৰে নহয়, সেইটো এটা বেলেগ কেৰেক্টাৰ, সেইটো কাৰণে অকণমান অসুবিধা হৈছিলে। কিন্তু
কিন্তু যথেষ্ট কষ্ট করা হল আর গোটে টিমটো বহু কষ্ট করেছে সো ভাল পাবো সিনেমা চাই স্টোরিটো বিরাট ভাল বাইদেউক ধন্যবাদ জানাইছো বাইদেউ প্রথম ফিল্ম আর বাইদেউক কৈছো জানাইছো ধুনীয়া হব মানে একদম খালি যাওয়ার ফিল্ম আপনাকে চালে নিশ্চয় ভালো আর প্রথমবার কারণে বাইদেউক একদম লগ পাইছো একদম বছর বড় ভাল লাগিছে আর ধন্যবাদ বাইদেউ ধন্যবাদ আর ফাইনালি যতীন দা মোর সত্যি আছে মোর সন্মুখত আছে যতীন দা ধুনিয়াকে আর যতীন দা শুভেচ্ছা জানাইছো আহিবলগীয়া যখন মুভির কারণে আর রাঘব আমি কালি ফুটবল খেলত গেলো গোটে ইউজ গ্যাদারিং অভয়পুরে আর অভয়পুরে আমি আছো যেটা এই জায়গাটুকুর মোর কারণে বহুত বহুত স্মৃতি আছে ইয়াত মানে থিয়েটার 94 অহা যাওয়া করে আছো ইয়াত বহুত মানুষের মোট একটা ঘোরা সম্পর্ক আছে আর 27 অক্টোবর রাঘব আহি আছে সকলে চাও ছবি মই নিজে প্রযোজনা করছো নিজে ডাইরেকশন দিছো নিজে অভিনয় করছো সে টেনশন দায়িত্ব বহুত থাকে যেহেতু গাঁঠির ধন ভাঙি এখন ছবি করছো রত্নাকরপা যেখানে পালো সকলোই লগালো আর নিজের যেহেতু মই জানো যে কিবা ভাল কাম এটা করব ওলাইছো ভাল কাম অসমীয়া ছবি করছো সকলে মিলি কষ্ট করছো সকলে আহক 27 অক্টোবর রাখব স্যার দাদা আর মানে কেটামান কুয়েশন আসলে সর সর স্যার সমুখে আপনি এটা শব্দ কলে হোক তো আপনি সিনেমার যেহেতু আপনি সিনেমা করে আছে আপনি অভিনেতা আপনি নাটক না থিয়েটার না কোনটো করে আপনি বেশি ভাল পায় আপনি সিনেমা থিয়েটার কথাটা কি সবাই মোক যতীন বৰা বনোয়ার ক্ষেত্রে সহায় করেছে মানে কোনো ইনস্টিটিউট বা পাস আউট অ্যাক্টর নয় আচ্ছা আর ওই কারণে আমার দুইটা মাধ্যমে মোক কারণে ভাল লাগে আচ্ছা যতীন বৰা নিজকে কি দরে পরিচয় দিয়ে ভাল পায় মানে অভিনেতা অভিনেতা হিসাবে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী বিজু ফুকন আর মিলা বৰা আচ্ছা আর আপনা আপনি যতীন বৰা হিসেবে অসমীয়া সিনেমা যথেষ্ট অভিনেতা হিসেবে ভাবে নাকি আপনি একদম নমলা আচ্ছা বর্তমানে আপনার প্রিয় অভিনেত্রী বর্তমানের বহুত কেজন আছে এতিয়ার জেনারেশনের বহুত ট্যালেন্টেড লোক ছিল তেওঁলোকৰ এজনের নাম বলে ভাল হব না নেজানো কিন্তু দে আর ভেরি ট্যালেন্টেড খুব ভাল কাম করে আছে আচ্ছা রাঘবর শ্যুটিংয়ের সময় এনেকুৱা এটা অভিজ্ঞতা আপনি কোক যেটা মানে আপনার এটা হাহি উঠি বা কিবা এনেকুৱা কিবা হাহি উঠে না ভয় লাগে ভয় লাগা আছে মানে কোকসুন রত্নাকর রাঘবর শ্যুটিং করব আমি কাশ্মীর গছিলো গৈ পেলে আমার চকুর সম্মুখত যেটা ল্যান্ডস্লাইড স্নোফল হয়েছিল গাড়ি বাগরিছে আসলে আমি না পিছলে যাব পারছি না আগলে যাব পারছি টিমটো লৈ গছিলো আমি 8 দিনের কারণে শ্যুটিং করবো গেছো 8 দিনের ঠাই 18 দিন হল বাজেট বাড়িলে যেহেতু মানে নিজে করছো আর সেইটো নিজে সলভ করবো মানে নবনীতা গোটে টিমের প্রচেষ্টা যেটা গান জিলমিল আমার যে রোমান্টিক সংটো কাশ্মীরত করেছো এই গানটো সকলোরে সাহস আর আশীর্বাদ সম্পূর্ণ করে রাইজক দিব পারছো ধন্যবাদ জানাইছো রাইজে গ্রহণ করার কারণে আর রাঘবর শ্যুটিং কত কত হয়েছিল রাঘব তো ফার্স্ট গুয়াহাটীত করেছো জ্যোতিচিত্র তারপর যোরহাট গলো তারপর চেরাপুঞ্জি গলো তারপর পথমবারের কারণে আমি হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিত গেছি তারপর কাশ্মীর আহিল লাদাখ আহিল শেষ করল এটা ভাল লাগিছে যে মোৰ এটা সপোন আছিল হায়দ্রাবাদ ফিল্ম রামোজি ফিল্ম সিটিত কাম করা সেখানে কাম করল আর রাঘবর দুটা যিকোনো মানে ডাইলগ হব নাকি দুটা বা এটা হলেও এটা সরকে কইব ঠিক আছে কেউ খাবা এজন মানুষ কম তেও কয় মই কব লাগে মোৰ ভাইটিক আপুনি কিয় পঠিয়া নাই মায়ে বিচারি আছে কলে নাই কোম্পানি কামত ব্যস্ত আছে মাক গুরুত্ব আর কোম্পানি নহয় লাভ লোকসান হিসাব করে সন্তান কোনো মাতৃ জন্ম নিদে আপনি সাকে মাকর গাখির খাই ডাঙর হওয়া নাই সেকারণে এনেকা কথা বুক কৈছে আর একটা কথা কেতিয়াবা মূরটো দাঙি মা মাত সাৰি দিবি তেতিয়াহে সমাজে গম পাবে যে তো কারবার পুতেকো হয় ধন্যবাদ যতীন দাক ধন্যবাদ জানাইছো যতীন দা আছে আমার বঙাইগাঁওত আপনি আহি থাকে তো আপনি বঙাইগাঁও কিবা লোকেল ভাষা আপনি জানে নাকি অলপমান তর এনেকে কই নয় এটু ভাল লাগে সিনেমা আহি আছে রাঘব গোটে খানে যাতে চাই ধন্যবাদ আর ধন্যবাদ জানাইছো ধন্যবাদ জানাইছো আমার যতীন দাক ধুনিয়াকে আপনাদের চাব রাঘব কে তারিখে আহি আছে 27 অক্টোবরে আহি আছে ধুনিয়াকে আপনাদের চাব তো ভিডিওটো চাই থাকিব বাইদেউ আমি আসলে খুব এক্সাইটেড আপনার ঘরত লগ পাম এটা অসমৰ বিভিন্ন জায়গাত ঘুরছো বিভিন্ন মানুষ লগ পাইছো ভাল লাগিছে রাঘবর প্রতি থাকা আগ্রহ দেখি ভাল লাগিছে আর রাঘব এখন সম্পূর্ণ পারিবারিক সিনেমা
গতিকে ভাল পাব। মৃদুলা বৰা সুদীৰ্ঘ 14 বছৰৰ মূৰত ৰাঘৱত অভিনয় কৰিছে। অসমৰ বিভিন্ন জনপ্ৰিয় অভিনেতা অভিনেত্ৰীৰ সমাহাৰ ঘটিছে। নিশিতা আছে, নৱপ্ৰজন্মৰ অভিনেত্ৰী সুমি বৰা আছে, নৱাগত অভিনেতা জীৱিতেশ আছে। গতিকে এখন সম্পূৰ্ণ মনোৰঞ্জন ধৰ্মী চিনেমা য'ত একশ্যন আছে, ৰোমাঞ্চ আছে, অলপ ছাছপেন্স আছে, ফেমিলি ড্ৰামা আছে, গোটেইখিনি পাব। সাংঘাটিক ইমোশ্যনেল ষ্টৰি এটা। গতিকে আমি খুব আশাবাদী জে বি প্ৰডাকশ্যনৰ তৰফৰ পৰা আৰু অসমৰ ৰাইজৰ পৰা আমি সঁহাৰি আহ্বান কৰিছোঁ, আপোনালোকৰ পৰা মৰম আশা কৰিছোঁ, আপোনালোকৰ পৰা আশীৰ্বাদ আশা কৰিছোঁ। ধন্যবাদ বাইদেউ, ধন্যবাদ জনাইছোঁ বাইদেউক। আৰু পাই গ'লোঁ, মানে বহুত আশা আছিলে যতীন দাক লগ পোৱা, আৰু পাই গ'লোঁ। তো ধুনীয়াকৈ আপোনালোকে ভিডিঅ'টো চাব আৰু লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিবলৈ নাপাৰোঁ। আপোনালোকে যদি ফেচবুকত চাইছে তেতিয়াহ'লে আপোনাক ফ'ল' কৰি দিব, আৰু যদি আপোনালোকে ইউটিউবত চাইছে তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিব। আৰু যতীন দাক যিসকলে ভাল পায় তেনেহ'লে এটা লাইক হ'ব লাগে। আৰু যদি সুমি বাও আছে, সুমি বাক যদি আপোনালোকে ভাল পায় তো লাইক হ'ব লাগে। আৰু যিসকলে ৰাঘৱ চাব তেওঁলোকে কমেণ্ট বক্সত চাম বুলি আপোনালোকে কমেণ্ট কৰি জনাওক। ধন্যবাদ। আৰু এয়া হৈছে এতিয়া যাবৰ কাৰণে ৰেডি হৈছে, টাইম হৈছে প্ৰায়। আৰু এতিয়া যতীন দাত যাব আৰু ইয়াৰ পৰা ওলাই যাব। এতিয়া মই কোভাই পৰি চাৰ্কেট হাউচত আছোঁ আৰু ধুনীয়াকৈ, আৰু এতিয়া সুমি বাৰতে আছে। এতিয়া